হ্যালো ভিউয়ার্স, আজকে আমার দ্বিতীয় ব্লগ শুরু হলো। এটা হলো চন্দ্রনাথ অভিযান। সো লেটস স্টার্ট, চন্দ্রনাথ ব্লগিং করা শুরু করছি। হাতে লাঠি নিয়ে হাঁটা শুরু, দেখা যাক কতক্ষণ করতে পারি। টাইম টুম সব চাওয়া হয়ে গেছে, আর কত ক্যালোরি খরচ হয় সেটা রেকর্ড হবে গুগল ফিটে। সো হাঁটা শুরু করছি। হ্যালো ভিউয়ার্স, অনেক দূর ওঠার পরে একটা ঝর্ণা পেলাম, ছোটোখাটো ঝর্ণা। তো ঝর্ণাটা দেখতে পারেন, ঝর্ণার পানি খুব ঠান্ডা, একটু হাত দিয়ে নিলাম, একটু হাত মুখ দিয়ে নিতেছি। তাহলে আবার ট্রেকিং করার জন্য ভালো একটা স্পিড পাবো। তখন আসলো ঝর্ণাতে পানি নিয়ে, পানিতে হাত মুখ দিয়ে নেবেন। তো কথা বলতে খুব কষ্ট হচ্ছে, বাকিটা ওখানে হ্যালো ভিউয়ার্স, আমরা অলমোস্ট 30 মিনিটের মতো ট্রেকিং করছি। ট্রেকিং করার পর আমরা এখন দেখা যাচ্ছে চন্দ্রনাথ, এখান থেকে ল্যান্সে দেখা যাবে না, আমরা চন্দ্রনাথ মন্দিরের সেই টেম্পেলের মাথাটা দেখা যাচ্ছে। খুব শান্তি লাগতেছে, জি উঠতে পারতেছি। আই হোপ আমরা মোটামুটি ভালো এনার্জি লস করে ফেলছি। সো এখন আবার আমরা হাঁটি ভাই, হাঁটতেই থাকি, দেখবেন বাকিটা ট্রেকিং কমপ্লিট করতে পারলে উই আর সাকসেস টু দে। হ্যালো ভিউয়ার্স, আমাদের চন্দ্রনাথ অভিযান শেষ, এখন আমরা নেমে পড়তেছি। অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড ছিলাম, এখন আর কোনো কথা বলি নাই। আর আমরা যেখান থেকে ট্রেকিং করছিলাম, যে বাঁশবাড়ি সিবি যাওয়ার কথা ছিল, দুঃখের ব্যাপার আমরা বাঁশবাড়ি সিবি যাই নাই, আমরা চন্দ্রনাথে ট্রেকিং করতে উঠে গেছি। আর অ্যাকচুয়ালি এখন আমরা চন্দ্রনাথ থেকে নামতেছি, হিউজ, প্রায় 1100 কত ফিট উপরে জানি উঠছি, অলমোস্ট 100 তলা প্লাস। যাই হোক, ওঠা শেষ, এখন নামার পালা, দেখা যাক কত সময় নেই আমরা নামতে পারি। আমাদের ট্রেকিং শেষ, আমার যদি কেউ আর দিতে পার বলে ভাই চন্দ্রনাথে উঠেন, আমি কোনো না ভাই, আই হোক। বাট প্রকৃতিক সৌন্দর্য এই পাহাড়ের উপর থেকে মেঘ ছাড়া কিছু দেখা যায় না। আর সব অলমোস্ট চারোদিকে যতটুকু দেখবেন শুধু সবুজ, দেশে গাছের অভাব নাই। যাই হোক, আর আমাদের নেক্সট ট্রেকিং হবে মহামায়া। আমরা এখন যাবো, নামবো, যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে মহামায়ার উদ্দেশ্যে রওনা দিব। সো মহামায়া আসো, মহামায়া এই ব্লকের সাথেই থাকবে। সো নেক্সট দেখা হবে মহামায়াতে।
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন মহামায়া লেকে আছি, যেখানে আমরা কাইকিং করব। নৌকা ভাড়া করা হচ্ছে, নৌকা ভাড়া 200 টাকা করে। স্টুডেন্ট কার্ড দেখেছি দেখে আই হোপ ব্যাগে স্টুডেন্ট কার্ডটা ছিল, দেখে অফারটা পেয়ে গেছি। সো এখন আমরা কাইকিং কীভাবে করতে হয় সেটা শিখবো, তারপরে কাইকিং করবো। যাই হোক, আজকে এটা হলো আমাদের থার্ড মজার ট্রিপ। আমরা সকালে গুলিয়াখালি, তারপরে চন্দ্রনাথ পাহাড় জয় করলাম, আর এখন মহামায়া লেক জয় করবো। সো লেসিস্টার সাথেই থাকুন। মহামায়া লেকে কীভাবে ট্রেকিং করতে হয় একটু দেখুন। যখন ডানে পেল করবেন দুজনে, তখন বোট বামে ঘুরবে, আর বামে পেল করলে বোট ডানে ঘুরবে। আর শোয়া যাইলে ডান বাম দুপাশে পেল করবেন, বোট সোজা সামনের দিকে যাবে। আর পিছন থেকে পানিকে সামনের দিকে ধাক্কা দিবেন, বোট সরু হয়ে যাবে। আর কোনো প্রকার কেউ বোট উপর দাঁড়াবে না, পাহাড়ে পানিতে নামবে না। আর কোন প্রকার কেউ বোর্ড উপরে দাঁড়াবেন না। আর আমাদের এরিয়া মনে থাকবে, হাতে ডান পাশে যাবেন, মানে পাশ দিয়ে। হ্যালো ভিউয়ার্স, এখন আমি কাইকিং করছি। এটা হলো আমাদের কাইকিং বইটা, সো বি কেয়ারফুল কাইটিং, কারণ মজাটাই আলাদা। সো বস, কাইকিং করছি। এই কাইকিং করার জন্য মহামায়া লেক আসি। ওই যা ওই জি, কাকে দেখা যাচ্ছে? পলিনকে। আরেকজন কই, সুমন কই? ও ম্যান, ইয়ো সুমন ভাই একটু স্লো রাইড করছে। সো গাইস, আমরা এখন মহামায়া লেকের মধ্যে আছি। মহামায়া লেকটা একটু অন্যরকম পরিবেশ, পরিবেশটা সবগুলা মানে যতগুলো পর্যটন কেন্দ্র দেখি সবগুলো একটু অন্যরকম আছে। আর মহামায়া লেকের ব্যাপারটা হলো চারকাছাদা পাহাড়, চারকাছার পাহাড়। আর হলো আমরা মাঝখানে আছি মহামায়া লেকটা অন্যরকম ভাবে। আর এখানে মাছ ধরার ব্যবস্থা আছে, আমি শুনছি যে 20,000-25,000 টাকা টিকিট মিলে। আই হোপ, জানি না, বাট মাছ পাওয়া যায়, বড় বড় রুই মাছ, কাতল মাছ, যে কোনো মাছই পাওয়া যেতে পারে। ওয়ান অফ দ্য ন্যাচারাল বিউটি ইন বাংলাদেশ, আমার পলিন ভাই বলতেছে। সো আমরা একটু ন্যাচারাল বিউটিটা উপলব্ধি করি, আর আপনার একটা সিনেমেটিক কাইকিং এর জন্য কিন্তু বেস্ট এটা। হ্যাঁ ভাই তুলবো, আমরা একটু ছবি তুলবো এখন।
হ্যালো ভিউয়ার্স, অনেকক্ষণ কাইকি করলাম, এখন আমি কাপ্তাই মহামায়া লেকের মাঝখানে, সরি কাপ্তাই না, মহামায়া লেকের মাঝখানে আছি। কাইকিং করতে খুব ভালো লাগতেছে, বাট হঠাৎ ফার্স্ট টাইম তো একটু হাত ধরে ব্যথা করতেছে, সকালে ব্যথা করছে চন্দনা দুইটা পা, এখন ব্যথা করতেছে হাত, আর আমি এখন সম্পূর্ণ লেকের মাঝখানে। তো আমি আমার দোনো হাতে ক্যামেরাটা নিয়ে আপনাদের ভিউটা দেখাচ্ছি, চলতে আমি মাঝখানে আছি। আর পানিগুলো এত পরিষ্কার, ঠান্ডা, আর সবচেয়ে বাক্যের ব্যাপার হলো আজকে এখন কিন্তু মাত্র 2:30 বাজে, বাট রৌদ্র নেই, এটা আজকে খুব ভালো আমাদের জন্য, সৌভাগ্যজনক। সো আপনারা আসবেন কাইকিং করার জন্য, আমার ফার্স্ট টাইম কাইকিং। অ্যাকচুয়ালি আমি সীতাকুণ্ডতে আসছিলাম গুলিয়াখালি বিচ, সি বিচ, চন্দ্রনাথ, আর সো চিন্তা করলাম মহামায়া যদি আসি কাইকিংটা নামে মিস করা যায়, ইউটিউবে দেখে আসলাম, আর তাই আমরা চলে আসলাম কাইকিং করার জন্য। আপনি একটা অন্যরকম ফিলিংস পাবেন কাইকিং করার জন্য। স্টুডেন্টদের জন্য 200 টাকা রাখছিল, স্টুডেন্টদের জন্য 200 টাকা, আর অন্যদের জন্য 300 টাকা। সো স্টুডেন্ট আসলে অবশ্যই স্টুডেন্ট যারা বার্ষিক আইডি কার্ডটা নিয়ে আসবেন তাহলে ফেসিলিটি 100 টাকা ফেসিলিটি পাবেন, আর যে কোনো দিন সারাদিনই খোলা থাকে, ঘন্টা 200 টাকা করে নেবে স্টুডেন্টদের জন্য, আর চলে আসবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, সো খুব টায়ার্ড, চেহারাটা একটু টায়ার্ড লাগছে। সো আমার একটা রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর অ্যাকচুয়ালি এখন আমার মহামায়া লেকের ব্লগটা শেষ করতেছি, আই হোপ হোপ আমরা হয়তো বা খৈয়াচুরি ঝর্ণা যেতে পারি যদি টাইমে কুলায়, আর যদি খৈয়াচুরি ঝর্ণাতে যাই তাহলে ওইটা আরেকটা ভিডিও হবে। সো আমার সাথেই থাকবেন, আর অবশ্যই দোয়া করবেন যেমন চ্যানেলটা খুব দ্রুত গ্রো করে, আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমার খুব অনুপ্রেরণা জোগাবে, বুঝছেন। লাইক কমেন্ট শেয়ার না করলে এত কষ্ট করে এত দূরে এসে ভিডিও তৈরি করা, বাট অ্যাকচুয়ালি এই আমার ভিডিও তৈরি করাটা হলো আপনাদের বিনোদনের জন্য, আর অ্যাকচুয়ালি আমি নিজে বিনোদনের জন্য এতগুলো ঘুরি, কারণ এখন ঘুরতে না পারলে ভাই কবে ঘুরবো, ঠিক আছে, এখনই ঘুরার সময়। ঘুরতে হবে, বাংলাদেশটা দেখতে হবে, আর বাংলাদেশটাকে ছোটো করে ভিডিও করে বাংলাদেশটাকে সবাই সামনে রিপ্রেজেন্ট করতে হবে। কাইকিং বাংলাদেশে খুব নতুন একটা জিনিস, বেশি দিন হয়নি কাইকিং বাংলাদেশে আইসে, আর আগে অনেক শুধু প্রথম ফার্স্ট কাপ্তাই লেকে কাইকিং ছিল, এখন বাংলাদেশের অনেক জায়গায় কাইকিং করা যায়। সো সুবাদে মহামায়া লেকেও কাইকিং করা যায়, এটা আমরা দেখি আজ চলে আসছি মহামায়া লেক থেকে। এসবিআই এখন বাই বাই মহামায়া লেক থেকে। সো গাইস, আজকের মহামায়া লেকের ব্লগ এখানেই শেষ, মহামায়া লেকের মাঝখানে শেষ করে দিলাম, আবার আমি হয়তো বা আপনাদের জন্য নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। আর অ্যাকচুয়ালি হয়তো বা আমি আজকে খৈয়াছড়ি জানা যেতে পারি, আর খৈয়াছড়ি জানা গেলে একটা ব্লগ দেখে ফেলবেন, এই ব্লগগুলো আমি পাট পাট আপলোড দেবো, তাহলে আপনাদের জন্য ভালো হবে, একটা 30 মিনিটের ব্লগ দেখে এনার্জি পাওয়া যায় আপনারা, তাইলে দেখাটা সুন্দর মতন হয় না। সো আমি যদি 10 মিনিট 5 মিনিট করে একটা ব্লগ আপলোড দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো ও আমাদের ব্লগটি এখানেই থাম্পাপ। Messages I sent with no reply. It's like that. You're just gonna walk into my room.